কৃষি জমিতে ব্যবহৃত এমন তিনটি মেশিন যাদেরকে দেখে তুমিও এটাই বলবে। নাম্বার ওয়ান, রাউন্ড বেলার। এই ধরনের মেশিন ঘাসের বড় এবং মোটা রাউন্ড বেল বানানোর জন্য ব্যবহার করা হয়, যেখানে এই মেশিনকে ট্রাক্টরের সাথে অ্যাটাচ করে এটাকে পুরো শুকনো ক্ষেতের উপর চালানো হয়। তারপর এই ঘাস ভিতরে লাগানো মেশিনে জমা হয়ে গোলাকার ধারণ করে। নাম্বার টু, অক্সবো। এই মেশিনের প্রয়োগ বড় বড় ঘাসের ক্ষেতে ঘাস সরানোর জন্য করা হয়। এই মেশিনের সামনের দিকে গোল ঘুরতে থাকা 40 ফিট লম্বা ব্লেড লাগানো থাকে, যেটা খুবই কম সময়ে বড় বড় ক্ষেত পরিষ্কার করে দেয়। নাম্বার থ্রি, রকিং। এই অসাধারণ মেশিনটি বড় বড় নুড়ি পাথরগুলোকে মাটি থেকে তোলার জন্য ব্যবহার করা হয়, যেখানে এই মেশিনের সামনে লাগানো রোটেটিং এবং সূচালো বাকেট লাগাতার ঘুরে এই পাথরগুলোকে পিছনে থাকা কন্টেনারে একত্রিত করতে থাকে। বন্ধুরা, এই ভিডিওর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে এখনই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।